চলো রান্না শুরু করা যাক। এখন আজকে কি রান্না হবে বলো তো? বিরিয়ানি। এখন বিরিয়ানি রান্না হবে, আর বিরিয়ানি রান্নার পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের ব্লগ ভিডিওটাও দেখতে থাকো, আর বিরিয়ানি রান্নার রেসিপিটাও শিখে নাও। চলো শুরু করা যাক। দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, অসাধারণ কালার হয়েছে, আর দারুণ হয়েছে। চালগুলো পুরো একটা একটা আছে, একটুও গলে যায়নি, কিচ্ছু হয়নি। ঠিক আছে, তো এই রকমই সুন্দর রেসিপিটা আমি কি করে বানালাম সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আর দারুণ টেস্টি হয়েছে, একবার খেলে মনে হবে যেন বারে বারে এই রেসিপিটা ট্রাই করি। ঠিক আছে, তো আর বেশি কথা না বলে বিরিয়ানি রান্নার এই রেসিপিটা চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখো এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর ডিম আর আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আলুগুলো সবসময় দু টুকরো, একটা আলু দু টুকরো করে কেটে নেবে। ঠিক আছে, বিরিয়ানির আলু এইরকমই দিতে হয়। তো আর সঙ্গে আমি দিয়ে দিলাম একটা খাবার রং, এটা যাতে আলুগুলো লাল রং হয়ে যায়, ওই জন্যই এই রংটা দেওয়া। ঠিক আছে, কখনোই কিন্তু অন্য কিছু ভাববে না, এটা কিন্তু খাবারেরই রং, তবে এই রংটা ইউজ করবে। তারপর এদিকে মাংসগুলো দেখো, আমি একদমই খুবই ছোট সাইজ করিনি, আর একদম খুব বড় সাইজও করিনি, মিডিয়াম সাইজ নিয়েছি, যাতে তেল মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপরে এখানে আদা আর রসুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ঠিক আছে, এবার আদা রসুনগুলোকে খুব ভালো করে মিহি মিহি করে বেটে নিতে হবে। দেখো আমি এখন শিল নোড়ায় আদা রসুনগুলোকে বেটে নিচ্ছি, আর শিল নোড়ায় মশলাটা করলে খুবই টেস্টি হয় যে কোনো রান্নায়। সবসময় দেখবে মিক্সারে মশলা করলে তার টেস্টটা একটু অন্যরকম হবে, আর শিল নোড়ায় মশলা করলে তার টেস্টটা অন্যরকম হবে। ওই জন্য আমি শিল নোড়াতেই মশলাটা করে নিচ্ছি। তো এদিকে আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, আর ওদিকে দেখো ডিম আলুটা কত দূর আমি এখন একটু দেখে নিচ্ছি, ডিম আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো আলুটা এখনও দেখলাম সেদ্ধ হয়নি, ওই জন্য আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এদিকে এখন আমি আদা রসুনটা বাটা হয়ে গেছে, এখন আমি জিরেটা বেটে নিচ্ছি। ঠিক আছে, কখনোই কিন্তু জিরে মাংসয় খুব বেশি পরিমাণে দেবে না, তাহলে কিন্তু মাংসর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। জিরে কিন্তু সবসময় ঠিক পরিমাণ মতো দিতে হবে। ঠিক আছে, জিরে কখনোই বেশি দেবে না। এবার জিরেটা আমি খুব ভালো করে দুবার তিনবার করে বেটে নিচ্ছি, একদম মিহি মিহি করে। দেখো জিরেটা আমার খুব ভালো করে বেটে নিচ্ছি। কি করছো এখন তাহলে? এখন এখানে জিরে বাটা হচ্ছে, আর এখানে দেখো আদা রসুন বাটা হয়ে গেছে, এখন জিরেটা আমি বেটে নিচ্ছি। ওকে, রসুন, আমার আদা রসুন জিরে বাটা হয়ে গেছে। ঠিক আছে, আর এখন লঙ্কাটা বেটে নেবো। তো লঙ্কাটা আমি বেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার পেঁয়াজটা এদিকে ততক্ষণ ভাজা হোক, আর এদিকে আমি ডিমগুলো ততক্ষণ ছাড়িয়ে নিই। ঠিক আছে, ওকে। দেখো এখন আমি ডিমগুলোকে খুব সুন্দর করে সব ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এদিকে আমি ডিমটা ততক্ষণে ছাড়িয়ে নিই, আর তোমরাও দেখতে থাকো এর পরের স্টেপটা কি হয়। ঠিক আছে, দেখো ওদিকে দেখো পেঁয়াজগুলো আমার পুরো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। ঠিক আছে, আর এখন যে আলুটা সেদ্ধ করলাম ওই আলুটা এখন ভেজে নিচ্ছি। ঠিক আছে, এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, কড়াইটা যা পুড়ছে না, এলাচ, লবঙ্গ, দারচিনি হচ্ছে, আর এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ওকে,
হচ্ছে আদা রসুন জিরে আর লঙ্কা বেটে নিয়েছি আমি ওটা এখন দিয়ে দিচ্ছি তো এখন আমি মাংস টুকরোগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো আমি সব মাংস টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এখন মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে মাংস রান্নায় কিন্তু সব সময় মনে রাখতে হবে কষানোটাই মেন এরপর এতে গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো মাংসটাই দিয়ে দিচ্ছি গোলমরিচটা দিলে মাংসের টেস্টটা খুবই ভালো হয় ওই জন্যই আমি গোলমরিচটা মাংসই বিশেষ করে চিকেনে ইউজ করি এরপরে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিলেও মাংস চিকেনের স্বাদটা অন্যরকম হয়ে যায় এরপরে দেখো এদিকে দুধে আমি জাফরানটা মিশিয়ে নিচ্ছি ঠিক আছে দুধে জাফরান দিয়ে দিতে হবে ঠিক পরিমাণ মতো ঠিক আছে যদি জাফরান যেন কখনোই বেশি পরিমাণে দেবেন না কারণ জাফরানের একটা গন্ধ হয় বেশি পরিমাণে জাফরানটা দিলে বিরিয়ানিতে এর একটা অন্যরকম গন্ধ লাগবে এরপরে আমি দিয়ে দেব এতে মিঠা আতর মিঠা আতরটা 3 ফোঁটা আমি এতে দিয়ে দেব মিঠা আতরও কখনোই বেশি দেবেন না আর সবসময় চেষ্টা করবেন দুধের মধ্যেই মিঠা আতরটা দিয়ে দিতে তাহলে যখন বিরিয়ানিটা মেশাবেন তখন কিন্তু মিঠা আতরটা ইউজ করলে বেশি পরিমাণে পড়ে যেতে পারে আর সব জায়গায় পড়বে না এদিকে এখন আমি ভাতটা বসিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো আমার মাংস রান্নাটা হচ্ছে এখন ভাতে আমি এলাচটা দিয়ে দিচ্ছি স্মেলের জন্য ঠিক আছে আমি 3টে মতো এলাচ ভাতে চিড়ে দিয়ে দিচ্ছি যাতে এর স্মেলটা অসাধারণ হয় আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন কারণ যখনই ভাতটা বসাবে অবশ্যই চেষ্টা করবে ভাতের হাঁড়িতে নুনটা দেওয়ার তাহলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হবে কারণ ভাতেগুলোর মধ্যে নুনটা ঢুকে যাবে এখন চালটা আমি ধুয়ে নিয়েছি আর এটা হাঁড়িতে দেখো দিয়ে দিচ্ছি আর দেখো এদিকে আমার ভাতটা এখন দেখি কতটা হয়েছে ঠিক আছে দেখো ভাতটা আমি এখন একটু দেখে নেই হাতাই করে নেড়ে আর একটা ভাত টিপে দেখে নেই আমি ভাতটা ঠিক আমার কতটা হয়েছে তো ভাতটা আমার হয়ে গেছে কারণ বিরিয়ানির ভাত কখনোই কিন্তু পুরো 100% করলে হবে না ভাতটা আমার হয়ে গেছে এখন আমি অফ করে দিলাম ভাতটা আর ওদিকে দেখো আমার চিকেনটাও মোটামুটি হয়ে গেছে আর একটু শুধু ঝোলটা শুকোবে ঠিক আছে তাহলেই আমার চিকেনটা পুরো রেডি হয়ে যাবে আর এদিকে আমি চিনিটা এখন গুঁড়িয়ে নিচ্ছি মিক্সারে কারণ চিনিটা গোটা গোটা দিলে বিরিয়ানিতে কিন্তু মিষ্টিটা থাকবে না সেরকম আর এখানে দেখো ও দুধের মধ্যে জাফরানটা আমি ভিজিয়ে রেখেছি আর মিঠা আতরটা দিয়ে দিয়েছি ওটা আমি নিয়ে নিয়েছি এখানে এদিকে নিয়ে নিয়েছি আলু যেগুলো ভেজে রেখেছিলাম সিদ্ধ করে তারপরে ডিম সেদ্ধগুলো ওদিকে বেরেস্তা ভাজা এদিকে চিনি গুঁড়ো নুন তারপরে বিরিয়ানি মশলা ঘি গোলাপ জল কেওড়ার জল সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি আর এখন আমি দেখো মেন প্রসেসে যাচ্ছি ঠিক আছে তো আমি কড়াইয়ে ভালো করে ঘি দিয়ে কড়াইটা ভালো করে ঘি মাখিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাত ঠিক আছে আমার এই প্রসেসটা মোট 4-5টা মতো লেয়ার তৈরি হবে ঠিক আছে তো প্রথমে ভাতটা দেওয়ার পরে এবার আমি আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি সব আলু টুকরোগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দেবেন না আলু আর কিছুটা ডিম আমি দিয়ে দিলাম এরপরে বেরেস্তা ভাজাটা আমি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন চিনির পরিমাণটা সবসময় ঠিক মতো দেবেন এরপরে দুধটা আমি দিয়ে দিলাম দুধে ভেজানো জাফরান আর মিঠা আতর
গোলাপ জল দিয়ে দিচ্ছি এখন এক টেবিল চামচ মতো। এরপরে কেওড়ার জলটাও এক টেবিল চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। এরপরে মাংসর টুকরোগুলো এখন এতে দিয়ে দিচ্ছি। মাংস টুকরোগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন এতে আমি গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি, কারণ গ্রেভিটা দিলে অসাধারণ কালার হবে আর অসাধারণ টেস্ট হবে। এরপরে এতে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। সবসময় মনে রাখবে বিরিয়ানিতে কিন্তু অবশ্যই বিরিয়ানি মশলাটা দিতেই হবে। তো এই হলো একটা লেয়ার, পরবর্তী লেয়ারগুলো ঠিক এরকমভাবেই আমি সাজিয়ে নেব, ঠিক আছে। প্রথমে রাইসটা দিয়ে দিলাম, তারপরে ঘিটা দিয়ে দিচ্ছি। আর সব সময় কিন্তু মাথায় রাখতে হবে ভাতটা যেন গরম গরম থাকতেই এই পদ্ধতিটা করে নেওয়া যায়, নইলে কিন্তু সব ঠিকমতো মিশে যাবে না, ঠিক আছে। কখনোই কিন্তু ভাতটা ঠান্ডা হতে দেবেন না, সব সময় কিন্তু চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় এটা করার। এরপরে মাংস টুকরোগুলো দেওয়ার পরে আবারও সেম প্রসেসে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এরপরে বেরেস্তা ভাজাটা দিয়ে দিচ্ছি, দুধে ভেজানো জাফরান, ঘি, নুন, চিনি, গোলাপ জল, কেওড়ার জল এক টেবিল চামচ করে প্রত্যেকটা লেয়ারে। তো এরকমভাবেই আমি পাঁচটা লেয়ার তৈরি করে নেব, ঠিক সেম প্রসেসে যেমনভাবে করছি, ঠিক আছে। তো সবসময় মাথায় রাখবে একটাই কথা, বিরিয়ানির চালটা যখন রান্না হবে, মানে ভাতটা যখন তৈরি হবে, কখনোই কিন্তু ভাতটা পুরো 100% সিদ্ধ করে নেবেন না, 80% সিদ্ধ করে রাখবেন, আর 20% পরে ভাপে সেটা সিদ্ধ হবে। পুরো যদি 100% সিদ্ধ করে নেন, তাহলে পরে কিন্তু আর ভাপে সিদ্ধ করতে পারবেন না, তখন কিন্তু পুরো বিরিয়ানিটা পুরো গলে যাবে, আর তখন কিন্তু আর ওটা খাওয়ার উপযুক্ত হবে না, খেতেও ভালো লাগবে না। কিন্তু বিরিয়ানিতে সবসময় যাতে একটা একটা চাল গোটা গোটা থাকে, সবসময় কিন্তু সেটাই চেষ্টা করবেন। আর নুন চিনির পরিমাণটা সবসময় কিন্তু ঠিক মতো দিতে হবে, নুন চিনিটা একটু বেশি হয়ে গেলেই কিন্তু আর ওটা খাওয়া যাবে না, তাহলে কিন্তু পুরো এত কষ্ট করে করা, সেই এত খেটে খুটে কষ্ট করে করা পুরো বিরিয়ানিটা পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে, একটুও কিন্তু আর ভালো লাগবে না বিরিয়ানিটা খেতে। তো এরকমভাবেই সেম, আর কখনোই কিন্তু একটা প্রসেসে পুরো সব কিছু দিয়ে দেবেন না, এরকমভাবে 4-5টা লেয়ার তৈরি করে তবেই কিন্তু করবে, তাহলে সব জায়গায় পুরো সব কিছু ভালোভাবে তৈরি হবে এবং ভাপে ভাপে পুরো সব জায়গায় বিরিয়ানিটা সব চালগুলোতেও মশলা সব কিছু নুন চিনি সব কিছু পরিমাণ অনুযায়ী এর মধ্যে একদম পারফেক্ট হয়ে যাবে। কিন্তু তো দেখো আমার পুরো প্রসেসগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন লাস্ট প্রসেসটা চলছে। তোমরাও কিন্তু বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারো বিরিয়ানি, এতে কিন্তু একবার মানে একবার খেলে জাস্ট অসাধারণ লাগবে, আর বাড়িতে একবার তৈরি করলে পরে তো আর দোকানে খেতে ইচ্ছা হবে না, শুধু মনে হবে বাড়িতেই তৈরি করে খাই। দোকানের টেস্ট আর বাড়ির টেস্ট সম্পূর্ণ আলাদা হয়, পুরো মানে বাড়িতে অসাধারণ টেস্ট হয় শুধু একবার শিখে গেলে। তো আমার বিরিয়ানিটা লাস্ট প্রসেস চলছে, আর
আর এই বিরিয়ানিটা হাঁড়ির মধ্যেও এরকমভাবে লেয়ার তৈরি করে নেওয়া যেতে পারে, কিন্তু আমার যেহেতু আজকে অনেকটা চাল হয়ে গেছে, অনেকটা রাইস রান্না হয়েছে, ওই জন্য আর মাংসটা অনেকটা ছিল, ওই জন্য আমাকে এত বড় একটা কড়াইয়ে করে নিতে হচ্ছে, আমার হাঁড়িতে এতটা ধরতো না, ওই জন্য আজকে কড়াইয়ে করে নিচ্ছি। তো দেখো আমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এতে ঢাকনা চাপা দিয়ে দেব, ঠিক আছে? তো এতে ঢাকনা চাপা দেওয়ার পরে আমি ওদিকে আটাটা খুব ভালো করে মেখে রেখেছি, আর এই ঢাকনাটা চাপা দেওয়ার পরে আটাটা ভালো করে যে মেখে রেখেছিলাম সেই আটাটা এখন চারি সাইড দিয়ে আটকে দিতে হবে, যাতে একটুও হাওয়া বিরিয়ানিটার ভেতরে না ঢোকে, পুরো ভাপে এটা সেদ্ধ হবে, আর এর স্মেলটা যাতে এর মধ্যেই থাকে, বাইরে বেরিয়ে না যেতে পারে, এই জন্যই এই আটাটা দিয়ে দেওয়া, পুরো মুখটা যাতে আটকে যায়। তো আমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এখন, দেখো। আর এখন ওদিকে আমি ডেকচি করে জল বসিয়ে দিয়েছি, এই জলটা ফুটবে পুরো, আর আমি এখন কড়াইটা ডেকচির ওপরে চাপিয়ে দেবো। তো এখন 40 মিনিট লাগবে এটা ভাপে সেদ্ধ হতে, তো 40 মিনিট রেখে দিতে হবে। এইভাবেই ভাপে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই পুরো তৈরি হয়ে যাবে বিরিয়ানির রেসিপিটা। তো এখন দেখো আমার 40 মিনিট হয়ে গেছে, আর আমি আবার চলে এসেছি এটা খুলতে। এখন দেখো আটাগুলো খুলে নিচ্ছি, এরপরেই আমরা এতক্ষণ ধরে যেটার জন্য ওয়েট করছিলাম সেটাই দেখতে পাবো, যে বিরিয়ানিটা ঠিক কড়াইয়ের ভিতর কীরকম অবস্থায় আছে আর কী করছে, আদৌ কি আমাদের খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে, তো সেটাই এখন আমরা দেখব। দেখো আমরা এবার খুলি, আশা করছি অসাধারণ খেতে হবে। দেখো পুরো বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে, আর অসাধারণ হয়েছে দেখতেও, আর পুরো চালগুলো একটা একটা গোটা গোটা আছে, একটু কিন্তু গলে যায়নি। তোমরাও পুরো সেম প্রসেসে আমি যেরকমভাবে দেখালাম এরকমভাবেই কিন্তু তৈরি করবে, তাহলে কিন্তু পুরো একদম পারফেক্ট হবে। আর যারা ভাববে যে করতে পারবো না, কখনোই কিন্তু নয়, একবার চেষ্টা করলেই কিন্তু তোমরা এটা করতে পারবে। আর দেখো আমি এখন হাতায় করে নেড়ে তোমাদের দেখাচ্ছি পুরো বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, পুরো পারফেক্ট, একদম দারুণ হয়েছে, দারুণ, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না, আর অসাধারণ অসাধারণ টেস্টও হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ঠিক এই রকমভাবেই ট্রাই করো, আর সবাইকে পুরো চমকে দাও, একদম দারুণ, মানে সবাই যাতে খেয়ে দারুণ প্রশংসা করে। বেশি হয়ে গেল তাহলে ভাত তুলে নাও, চিকেন দাও, ঠিক আছে ভাত তুলে নাও। আমরা খাওয়ার জন্য রেডি এবার। হ্যালো ফ্রেন্ডস, আমাদের বিরিয়ানির রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কেমন হয়েছিল গো? দারুণ হয়েছিল না? না না, তোমার দিকে ঘুরাইনি। তো দারুণ লাগলো, মানে বিরিয়ানিটাও দারুণ লেগেছে খেতে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, এটাই শান্তি। দেখবে সারাক্ষণ খেটে টেটে মানে রান্না করে যদি রান্নাটা ভালোই না হয় তাহলে তো মানে ওর থেকে কষ্টের আর কিছু হয় না, আর যদি এত কষ্ট করে সব কিছু করে যদি রান্নাটা সবার ভালো লাগে, সবাই ভালো বলে, তাহলে ওটাতেই অনেক শান্তি আসে। তো
তো কেমন লাগলো তোমাদের বিরিয়ানি রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে, আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও তোমাদের সব বন্ধুদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, আত্মীয় পরিজন যে যা আছে সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। আর একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো। তো আবার পরে কথা বলবো, এখনকার মধ্যে পর্যন্ত আসছি, টাটা।